الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نور الله، الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الحمد لله وليه والصلاة والسلام على وليها، أما بعد، في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة والناس أجمعين. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا درشوب معراج بود جبرائيل در رقاب پانی هادا بر سریر گنبد خضرا توی. اللهم ما شاء الله زبان کھلے بولو سيدنا مولانا. আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আজকের এই পবিত্র ওয়াজ ও মিলাদ মাহফিল হয়তোবা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক না বেঠে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই মুহূর্তে জান্নাতের বাগানে আমরা বসে আছি, হয়তো বা আগামী কালকে সাড়ে তিন হাত কবরেরও বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক কিনা? সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা?
দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটের উপর শোয়াইয়া আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসবে গো, বাবা বলেন, মা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, পাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী যারা আছেন, কেউ কারো কবরের সঙ্গী হবে না, হবেন শুধু একজন, যিনি হচ্ছেন উম্মতের দরদি শাফাতের কাণ্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলো জগতের বন্ধুরা? রে বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, যেই নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ইহকালের সাথী, পরকালের সাথী, এই জিন্দা নবীর দরুদ সরে পড়লে আমার আল্লাহ বেজার না খুশি। বন্ধুরা বাবারা, নবীজির দুরুদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, আসুন সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দুরুদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরো জোরে বলুন, বন্ধুরা বাবারা একটা বার জীবনের গুনার দিকে খেয়াল করুন, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। ঠিক কিনা? চিন্তা করে দেখুন, জন্মগ্রহণ করার পরে এই পর্যন্ত আমি আপনি যতটুকু হায়াত পাইলাম, এই বয়সে আমি আপনি এমন কিছু পাপের কাজ করেছি, এমন কিছু অন্যায় করেছি, একটা পাপ যদি সমাজের মধ্যে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারতাম না। ঠিক কিনা? এত অন্যায় করার পরে, অপরাধ করার পরেও রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন, একটা মাত্র কারণে আমাদের পরিচয় আমরা আদম সন্তান। চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা আমি আপনি গুনাহ করতেই পারি, এই জন্য আমার আপনার গুনাহ মাফ করার জন্য দয়াল আল্লাহর একটা নাম মোবারক হচ্ছে গাফফার, যেই নামের গুণে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ ক্ষমা করে। আসুন চক্ষুটা বন্ধ করে গুনাহ মাফের জন্য সবাই দয়াল আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই, উচ্চ কণ্ঠে সবাই আমার সাথে জিকির করুন, আল্লাহু 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কাগিল হুমে ওলিয়ো কা হুজুর আব্দুল কাদির জিলানি কা কাগিল হুমে ওলিয়ো কা খাজায়ে আজমিরি কা মানত ইয়ে হাম জব দিল সে কেহনা আজমির দরবার কা আল্লাহু 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 পড়লা ইলাহা
হজরত শাহ জালাল কা কায়েল হুঁ মেঁ ওলিও কা হজরত শাহ পরান কা কায়েল হুঁ মেঁ ওলিও কা হজরত শাহ জালাল কা কায়েল হুঁ মেঁ ওলিও কা হজরত শাহ পরান কা মানত ইয়ে হাম জব দিল সে কেনা 360 আউলিয়া কা আল্লাহু 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 পড়লা ইলাহা জবান খুলে বলুন সুবহানাল্লাহ تجيبوا لله وللرسول إذا دعكم لما يحييكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم مولاي তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডইবা যাইতানি মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডইবা যাইতানি করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপি ডইবা যাইতাম নি আম্মা বাদ উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমি অপরূপ চির সবুজ সোনার বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে কাঁচা বাজার মৎস্য ব্যবসায়ী ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজিত সুলতানুল হিন্দ আতাই রসুল হিন্দুল ওয়ালি গরিবে নওয়াজ হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই মহাপবিত্র ওয়াজ ও মিলাদ মাহফিল 2019 ইংরেজি শনির মুআজ্জাজ মুহতারাম সাহেবে সদর সদরে মুকাররম কাঁচা বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান বাবুল সাহেব সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুজিবুর রহমান শেখ সাহেব আজকের যিনি মেহমানে আলা প্রধান অতিথি ঢাকা 13 আসনের মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবক জননেতা আলহাজ মোহাম্মদ সাদেক খান সাহেব বিশেষ অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে আলহাজ শফিকুল ইসলাম সেন্টু সাহিব জনাব দিলু মোহাম্মদ দিলু সাহিব অলিউল্লাহ মাস্টার সাহিব আরো রয়েছেন অধ্যক্ষ এম এ সাত্তার সাহিব সহ জনাব মোহাম্মদ শাহজান খাইব সাহেব সহ মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা
স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন। সম্মানিত আবেদা সোয়ালেহা, আমার দিন দরদি শ্রদ্ধেয়ান মা ও বোনেরা, আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখ কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম, নূরুন আলা নূর, দু জাহানের সরদার, উম্মতের দরদি শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি হলেন নবীদেরও নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে যেহেতু গরিবে নওয়াজের স্মরণে মাহফিল, গরিবে নওয়াজের সম্পর্কে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহ পাক যেন তারাক পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য এবং শৃঙ্খলার সহিত বসার সুযোগ দান করেন। আমরা সবাই বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে দয়াল আল্লাহ পৃথিবীর সমস্ত মানব জাতিকে ডাকেন নাই, মানব জাতির মধ্য হতে বাছাই করে আল্লাহ যাদেরকে ইমানদার বলেছেন, ইমানদারদেরকে আহ্বান করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দলেরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। সাথে সাথে বলেছেন, ইদা দাআকুম লিমা ইউহীকুম, যখন রাসূল তোমাদিগকে এমন কিছুর প্রতি আহ্বান করবে যা তোমাদিগকে পূর্ণ জীবন দান করে। জোরে জোরে বলুন ঘোষণাটা কার, আরো জোরে বলুন কার। আমার ভাইয়েরা, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ভেদকার দিকে চলে যায়। সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়া বলা হয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে তো এই আয়াতে পাকে আমানু শব্দটি ব্যবহার নাও করতে পারতেন, পৃথিবীর সমস্ত মানুষকে উপেক্ষা করে আল্লাহ তো বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কথা বলেন ঠিক কিনা। কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাআলা হে মানব জাতি বলে সকল মানুষকে ডাকেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দলেরা। প্রশ্ন হলো, সবাইকে না ডেকে আল্লাহ তাআলা কেন ইমানদারদেরকে ডাকলেন, কথা বলেন ঠিক কিনা। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকেছেন। পরবর্তী অংশে আল্লাহ বলেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে, কথা বলেন ঠিক কিনা। এখানে আরেকটা প্রশ্ন হলো, আল্লাহর ডাকের সঙ্গে নবীজির ডাক কেন এড করা হলো, কথা বলেন ঠিক কিনা। ওয়ালির রাসূল এই শব্দটা তো আল্লাহ তাআলা নাও বলতে পারতেন, ইস্তাজিবু লিল্লাহ এই কথা বলেই তো শেষ করা যাইত। এখানে দয়াল নবীর ডাক মুবারক এড করা হওয়ার কারণটা কি? কারণটা হলো, রাজধানীর ভাইয়েরা, আল্লাহ তাআলা সৃষ্টির কোন বস্তুকে ডাইরেক্টলি ডাকে না। বলুন তো, যারা আমরা আল্লাহর ইবাদত করতেছি আজ পর্যন্ত কেউ আপনারা ডাইরেক্ট আল্লাহর ডাক শুনছেন? আল্লাহ কাউকে ডাইরেক্টলি ডেকেছে আপনারা শুনেছেন? সৃষ্টির কোন বস্তুকে আল্লাহ তাআলা ডাইরেক্টলি ডাকে না। আল্লাহ তাআলার ডাকের মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা। এ আমার বাবা,
বাজির আগো এই জন্য রাব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার জন্য এই বিশ্ববাসীকে আলোকিত করার জন্য জগৎবাসীকে পবিত্র করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর পাঠানো হয়েছে যিনি হচ্ছেন নবীদের নবী দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না বেঠে এই জন্য কবি বলেছেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরুদ ও সালাম ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাইলে আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন এত ভালো লাগে আমার নূর নবীর নাম এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরুদ ও সালাম কষ্ট হচ্ছে আমার ভাইরা জগতের বন্ধুরা রে মুরব্বি বাবারা বাসায় বসে বসে শুনছেন আমার মা বোনেরা গো আমরা এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছে যেই নবীকে প্রেরণ না করলে আল্লাহর পরিচয় আমরা পাইতাম না দয়াল নবী না আসলে নামাজ রোজা পাইতাম না দয়াল নবী না আসলে আজকে হালাল হারাম চিনতাম না একমাত্র চিনেছি বুঝেছি দুজাহানের বাদশাহ নবীর কারণে কথা বলেন ঠিক না বেঠে ওই নবীকে আল্লাহ তাআলা স্বয়ং রাজি হইয়া ডেকেছিলেন হাবিবুল্লাহ বলুন তো অন্য কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ ডেকেছেন ডেকেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে কোন নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে ডাকেন নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা একমাত্র আমাদের নবী ছাড়া অন্য কোন নবীর উপাধি হাবিবুল্লাহ হয় নাই শুধু হাবিবুল্লাহ বলে শেষ নয় হাবিবুল্লাহ বলিয়া আমার আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়া দিদার করেছেন যেই জায়গার মধ্যে অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই এই জন্য আমি গুনাহগার লিখেছিলাম আরশ আজিম পারি দিয়া খোদা তালার কাছে গিয়া উদনু মিনিয়া হাবিবে দয়াল নবী শুনতে পান আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবাজিরাম সময় স্বল্পতার কারণে খুব সংক্ষেপ করে বলতেছি নবী আমার আরশ আল্লাহর কাছাকাছি দয়াল আল্লাহ কুদরতের জবান দিয়া ডাকলেন বন্ধুগো আর একটু কাছে আসুন কাছে আসুন মায়ার নবী দয়ার নবীজির পা মুবারকের মধ্যে পবিত্র জুতা মুবারক ছিল আমার ভাইয়েরা দয়াল নবী জুতা মুবারক খুলিয়া মহান আরশের মধ্যে যখন উঠতে চাইলেন আল্লাহ তাআলা জবান দিয়া ডাক দিয়া কয় হাবিব কেন আপনার জুতা মুবারক রেখে আমার আরশের মধ্যে উঠতেছে মায়ার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো কেমনে আমি রাসূল আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি আপনি তো আপনার পয়গম্বর মূসাকে বলেছিলেন জুতা খুলে তোর পাহাড়ে ওঠার জন্য আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে দয়াল আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম মূসা তো আমি আল্লাহর নূরের তাজাল্লি সইতে পারবে না যেই কারণে জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মুসার পায়ের কারণে তোর পাহাড় ধন্য করেছি আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি হাবিব গো আমার মহান আরশ মুআল্লাহ আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে প্রাণের
হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলে দিয়া আমি আল্লাহর আরশকারে ধন্য করে দে। হাত তুলে বলুন ইয়া রাসূল আল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিব আল্লাহ। কষ্ট হচ্ছে ভাইয়েরা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, শেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা। কষ্ট হচ্ছে ভাইরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গ, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে মহান আরশ মুআল্লাহ ধন্য হইয়া যায়, এই দয়াল নবীর গোলামির প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে দুজাহানের বাদশা নবী সৃষ্টির কোন ব্যক্তিকে যখন ডাক দিব, ওই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকুক, ওজিফা লিপ্ত অবস্থায় থাকুক, ব্যক্তিগত কাজে থাকুক, সামাজিক কাজে থাকুক, সর্বাবস্থায় যখনই দয়াল নবী ডাক দিবেন, সব কিছু ছেড়ে দিয়া আমার নবীর ডাকে সাড়া দেওয়া হচ্ছে জরুর। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাই হলে এই বিষয়গুলা বুঝতে হলে, জানতে হলে আমাকে আপনাকে সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি অনুশীলন করতে হবে। আসুন আমার বাবাজিরা, আমরা জেনে নেব এখন সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কষ্ট হবে না তো আমার বাবাজিরা? এক্সেস কথা বলে আমি সময় নষ্ট করব না, আমার সময়ের বহু দাম বাবাজিরা, আমার অনেক ঘন্টা জার্নি করার পর আপনাদের মধ্যে এসেছি, এই জন্য আমি ফালতু কথা বলে সময় নষ্ট করব না, বিষয় ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। দেখুন সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাহাবী শরীফের মধ্যে আমি বর্ণনা পেয়েছি আমার বাবাজিরা, নবীর একজন সাহাবি, উনার নাম হচ্ছে সাইয়েদুনা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার! মুসলমান গভীর মনোযোগ, সাহাবি উবাই ইবনে কাব, উনার আপন হুজরার মধ্যে তিনি নামাজে দাঁড়াইলেন। আমার ভাইয়েরা বন্ধুরা বলুন তো, নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? সাহাবি উবাই ইবনে কাব, তিনি নামাজে এর মধ্যে দাঁড়াইলেন মহান আল্লাহকে সিজদা করার জন্য। নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আমার কামলিওয়ালা নবী সাহাবীকে ডাক দিলেন বাহির থেকে, আপন উম্মতের নাম ধরে নবী ডাক দিলেন, উবাই ইবনে কাব। নবীজি ডাক দিলেন, এই মুহূর্তে সাহাবী নামাজের মধ্যে, ও রাজধানীর বাবাজিরা, আমি এখন আপনাদের কাছে জানতে চাই, সাহাবী তো নামাজ পড়তেছেন, বাহির থেকে নবী উম্মতের নাম ধরে ডাকলেন, এখন সাহাবী যে নামাজের মধ্যে, আমার নবী জানে কি জানে না? দয়াল নবী কিভাবে উম্মতের ঈমান পরীক্ষা করে দেখুন। সাহাবী উবাই ইবনে কাব নামাজের মধ্যে দয়াল নবী ডাক দিলেন, এখন আপনারা বলুন তো বাবাজিরা, আমার এই মুহূর্তে সাহাবীর নামাজটা বড় নাকি আমার নবীজির ডাক বড়? বুঝা বলছেন তো? কেন নবীর ডাক বড়? রাজধানীর ভাইয়ের আমার গভীর মনোযোগ মনোযোগ, নবীর ডাক এই জন্য বড় যেই নামাজ পড়ার জন্য আমরা ব্যস্ত হইয়াছি, এই নামাজ হইছে আমল আর আমার নবী হইছে ঈমান। এখন আপনারা বলুন, ঈমান বড় না আমল বড়? মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করতে করতে জীবন পার করে দিলাম, ঈমান যদি না থাকে রে বাজান, সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। ছোট্ট একটা এক্সাম্পল মনে করেন, আজকে আপনাদের মাহফিলে তাবারুকের ইন্তেজাম হয়েছে, বাবুর্চি ভাই তাবারুক রান্না করলেন, সব ধরনের মশলা তাবারুকে দেওয়া হয়েছে উইদাউট সল্ট, একটা জিনিস সারা, এটার নাম কি? সব মশলা তরকারিতে দেওয়া হলো, তাবারুকে দেওয়া হলো, লবণ যদি না দেওয়া হয় তাবারুকের স্বাদ বাড়বে না কমবে? জগতের বন্ধুরা রে,
রূপী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, তরকারির স্বাদ বাড়াইতে যেই রকম লবণের প্রয়োজন হয়, আমলের গভীরতা বাড়াইতে হইলে ঈমানের প্রয়োজন হয়। লবণ ছাড়া তরকারির যেমন কোনো স্বাদ নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য একজন তাসাউফের কবি বলেছিলেন, ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে নারে ভ্রমরা বুলবুল। ঠিক না বিঠি? আরে পদ্ম ফুল তুলিতে যাইও যার মনির ফুল তুইল না, ঐজ্ঞানিকই চিনতে পারে আর পড়ি শোনা। বাবাজির আমার কেন কথাটা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সমাজের মধ্যে কিছু রূপ সুন্দরী মানুষ আছে, যাদের চেহারা সুন্দর, লেবাস সুন্দর, কিন্তু অন্তরের মধ্যে ময়লা। আপনি সারা জীবন নামাজ পড়লেন, দয়াল নবীর সাথে বিয়াদবি করলে ওই নামাজ রোজা কোনো কাজে আসবে না। আজকে এই সমাজের মধ্যে আমাদের মতো কিছু ভাই সাহেবরা আছেন যারা আমার দয়াল নবীকে বলে মূর্খ, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন, ইউটিউব ফেসবুক খুললে আপনারা দেখবেন। আরেকজন ভদ্রলোক উনি বলছে আমার নবীজির পেট মুবারক নাকি সিক্স প্যাক। আচ্ছা বলুন তো, নবীজির সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হইতে পারে? আরে সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা মাঝেরা গো, আজকে আমি আপনি যেই নামাজের জন্য ব্যস্ত হয়ে আছি, এই নামাজের মধ্যে আমার নবীজির সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। নামাজে নবীর সালাম আসেনি। আমরা যখন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, এই শব্দটা বলি কি বলি না? বলুন তো মুসলমান, এই যেখানে একটা সালাম দিলাম, নবীজির দিলাম নাকি অন্য কাউরে? নামাজের ভিতরে অন্য কেউরে সালাম দিলে নামাজ হইব নি? নবীজির সালাম না দিলে নামাজ হইব নি? আমার রাজধানীর বাবাজিরা ও যুবক বন্ধুরা, যেই নবীকে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হইয়া যায়। কামলিওয়ালা নবী যখন ডাক দিব গো, নামাজ ছেড়ে দিয়া নবীর ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? আমার বাবাজিরা গো, সাহাবী উমাই ইবনে কাব নামাজ আদায় করতেছেন, আমার দয়াল নবী ডাক দিলেন, সাহাবী নামাজটা ভাঙলেন না, তিনি যথারীতি নামাজের মধ্যে রয়ে গেলেন। দেখুন কি হয়ে গেল, সাহাবী নামাজ আদায় করার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীজির কদমে হাজির হলেন। এবার দয়াল নবী ডাক দিয়া কয়, ও উবাই ইবনে কাব, নবীজি আপন উম্মতের নাম ধরে বলতেছেন, উবাই ইবনে কাব, আমি রাসূল তো তোমাকে কিছুক্ষণ আগেই দেখেছিলাম, আসতে তুমি দেরি করলা কেন? সুবহানাল্লাহ, কেন? নবীজি এখন চার্জ করতেছেন যে উবাই ইবনে কাব, আমি তো তোমাকে কিছুক্ষণ আগেই দেখেছিলাম, তুমি আসতে দেরি হলো কেন? সাহাবি লজ্জায় কাতর ডাক দিয়া কই, নবী গো, আপনি যখন ডেকেছিলেন আমি গোলাম, তখন নামাজে ছিলাম, কিসে কিসে? আমার দয়াল নবী ডাক দিয়া কই, হে উবাই ইবনে কাব, তুমি কি আল্লাহর কোরআনের এই আয়াত পড়ো নাই, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম? আল্লাহু আকবার বলে মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত যখন নবী পাঠ করে শোনাইয়া দিলেন, হে উবাই ইবনে কাব, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল? এই কথা বলার সঙ্গে সঙ্গে টপ টপ করে সাহাবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো আমি গোলামদে মাফ করে দেন, আর কোনোদিন এই রকম বিয়াদবি করব না। এখন বলুন নবী বড় না নামাজ বড়? তাই বলে নামাজ ছাড়া যাইব নি? এ মুসলমান, নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে, কিন্তু নবী না মান্য নয়, নবী মান্য,
নবী না মান্য নামাজ পড়লে ওই নামাজ শুধু নামাজই থেকে যাবে, ওই নামাজ দিয়ে আত্মায় কোনো শান্তি আসবে না। মুসলমান, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কায়েম নামাজ কায়েমের হুকুম দিয়েছেন 82 বার। কথা বলেন কয়বার? একবার নয়, দুইবার নয়, 82 বার আল্লাহ তাআলার হুকুম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু মুসলমান, 30 পারা কোরআনে কোনো আয়াতে কোনো জায়গায় আল্লাহ তাআলা বলে নাই ইকরাউস সালাত, তোমরা নামাজ পড়ো, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। কায়েম এক জিনিস, পড়া ভিন্ন জিনিস। কায়েম আপনি হাইতেও করতে পারেন, বৈশাও করতে পারেন, ঘুমায়ও করতে পারেন, কিন্তু পড়ার শিক্ষা দিলেন কে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নামাজ কায়েমের হুকুম দিয়েছেন আল্লাহ, আর পড়ার শিক্ষা দিয়েছেন নবীজি। আল্লাহ তাআলা তো আপনাকে বলে নাই যে তুমি ফজর উক্ত 4 রাকাত পড়ো, যোহর উক্ত 12 রাকাত পড়ো, আসর উক্ত 8 রাকাত পড়ো, মাগরিবের নামাজ 7 রাকাত পড়ো, এশার নামাজ 17 রাকাত পড়ো, এই কথা কি আল্লাহ বলছেনই? আল্লাহ তাআলা শুধু হুকুম দিয়েছেন, বাবা জিরা আমার নামাজ কায়েমের হুকুম দিয়েছেন, পড়ার শিক্ষা দিয়েছেন নবীজি, আপনি কত রাকাত ফরজ পড়বেন, কত রাকাত ওয়াজিব পড়বেন, কত রাকাত সুন্নত পড়বেন, কত রাকাত নফল পড়বেন, কত রাকাত সালাতুল হাজত পড়বেন, সালাতুল তাহাজ্জুদ পড়বেন, সালাতুল আওয়াবিন পড়বেন, সালাতুল ইশরাক পড়বেন, ওই শিক্ষা আল্লাহ তাআলা দেই নাই। ওই শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ এমন একজন শিক্ষক পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি হচ্ছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না মিঠে? এই জন্য তাসাউফের কবিগণ লিখেছে, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, আরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। আমার ভাইয়েরা, দয়াল নবী আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, এই জন্য শুনুন, দুনিয়াতে আমার আল্লাহ তাআলার লকব হইছে রাব্বুল আলামিন, আর দুনিয়াতে আমার নবীজির লকব হইছে রাহমাতাল লিল আলামিন। নবী বলে মূর্খ, আল্লাহর লকব হচ্ছে রাব্বুল আলামিন, নবীর লকব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। লকব এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে উপাধি। আল্লাহর উপাধি দুনিয়াতে রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা, আর নবীর উপাধি হচ্ছে রাহমাতাল্লিল আলামিন, গোটা জাহানের রহমত। সুবহানাল্লাহ। কোন আমার শিক্ষিত ভাইয়েরা, এবার প্র্যাকটিক্যালি একটা প্রমাণ নিবেন, রাব্বুল আলামিন আল্লাহর লকব, রাহমাতাল্লিল আলামিন নবীর লকব। এই রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল্লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। শুধু তাই নয় মুসলমান, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলায়া আপন হাবিবরে সম্মান দিছে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, নবীকে ভালোবাসা ইমানের দাবি, যাতে অটল ছিলেন নবীর সাহাবি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসা ইমানের দাবি, যাতে অটল ছিলেন নবীর সাহাবি, ও ধম মোরা চাই না দিন রা, সর্বদা গাইতে থাকো প্রিয় নবীর শান, সর্বদা গাইতে থাকো প্রিয় নবীর শান। বলো না মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, আর রাব্বুল আলামিন তোমার বুকে পাঠাইলেন আমার দয়াল নবীকে,
সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ও ঈমান, ঠিক কি না? নবী না আসলে কোরআনে পাক আসতো না, নবী না আসলে হাদিস শরীফ হইতো না, নবী না আসলে নামাজ রোজা আসতো না, একমাত্র এসেছে আমার নবীর কারণে, কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে বলুন আমরা নামাজ পড়বো না সারবো? নামাজ পড়বো না সারবো? এই যে গেল মাস, মাহে রজবের মাস গেল, ওই রজব মাসে এমন একটা রাত্রে বাজান যেই রাতটাকে হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতুল মিরাজ, কথা কোন ঠিক কি না? ঊর্ধ্বগমনের রাতে দয়াল নবী মওলা পাকের সঙ্গে দিদার অর্জন করে ওই গুনাহগার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য নামাজ এবং রোজা আমার নবী নিয়ে এসেছিলেন, কথা বলেন ঠিক কি না? তাইলে বলুন ওই নামাজ পড়ার আগে নবীর ভালোবাসার প্রয়োজন আসেনি? এ বন্ধুরা আমার বাবাজিরা গো, যারা ওই নবীকে ভালোবাসবে তারা ইমানদার বলে গণ্য হবে, আর যারা ইমানদার বলে গণ্য হবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, কথা কোন ঠিক কি না? এই জন্য সূরা ইউনূসের 63 নাম্বার আয়াতে পাকে আল্লাহ বলেছেন, আমার বন্ধু সবাই হতে পারবে না, আমার বন্ধু হবে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আল্লাহর ওলি, তারাই হবে আল্লাহর বন্ধু, ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম ওই নবীর গোলামি করে আল্লাহর বন্ধু হয়েছেন, তবে ইমতবে তাবিন আইমে মুস্তাইদিন খুলাফায়ে রাশিদিন সলফে সোয়ালিহীন আশারে মুবাশশিরিন ওলি আব্দাল কাওস কত, এ যাবৎ পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন নবীর গোলামির মাধ্যমে তারা আল্লাহর বন্ধু হয়েছেন, কথা বলেন ঠিক কি না? আজকে জিনার শরণে মাহফিল হিমদিল ওয়ালি আতায় রাসূল খাজা গরিবে নেওয়াজ, উনি নবীর গোলাম ছিলেন কি ছিলেন না? নবীর গোলামি করার কারণে আজকে খাজা করিবে নেওয়াজ আল্লাহর বন্ধু হয়েছেন, কথা বলেন ঠিক কি না? এ আমার বাবাজিরা গো, যদি হিমদিল ওয়ালি গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আমার দয়াল নবীর গোলামি না করতেন, আজকে কি গরিবে নেওয়াজের ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম? ওলি আল্লাহকে ওসিলা বানাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আজকে এই সমাজের মধ্যে কিছু কিছু ভাই সাহেবরা মাথায় টুপি দাড়ি পইরা বলে ওসিলার কোনো বৈধতা নাই, বলে কি বলে না? যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, ওসিলার কোনো প্রয়োজন নাই, তারপরে মাজারে যাওয়া শিরিক, ওলি আল্লাহর কাছে যাইতে নাই, এই রকম ফতোয়া আসে, কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ওসিলা তল্লাশের জন্য বেঈমান মুনাফিককে বলে নাই। আল্লাহ জানতেন যে এই পৃথিবীতে কিছু দাজ্জাল কাজ্জাব থাকবে যারা তার বন্ধুদের সাথে বিয়াদবি করবে, এই জন্য আল্লাহ বলছেন যে বেঈমান মুনাফিককে আমি আল্লাহ প্রশ্রয় দেই না। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তল্লাশ করো। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করে ওসিলার সর্বপ্রথম মাধ্যম হচ্ছেন দুজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ভেক্কার করতে গিয়ে বলা হয়েছে ওই নবীকে যারা ভালোবাসবে নবীর সাহাবাগণ, ওলি আব্দাল কাউস কুতুব, সৃষ্টির সকল নেককার আত্মা হচ্ছে ওসিলার মাধ্যম, কথা কোন ঠিক কি না? আজ পর্যন্ত দেখবেন আমরা যখন নামাজ পড়তে যাই, হাটে যাই, বাজারে যাই, একজন আল্লাহওয়ালা লোক পাইলে আমরা বলি হুজুর আমার লাগে একটু খাস করে দোয়া কইরেন, বলি না? বলি না? আচ্ছা বলুন তো হুজুর কি আমাদেরকে দুয়ার মালিক, কবুল করার মালিক কে? হুজুর, পীর, মাশায়েখ, ওলি আল্লাহ, উনারা হচ্ছেন ওসিলা। আপনি তো এখন ওসিলার বিরুদ্ধে কথা বলেন, আজকে আপনি বলতেছেন আরেকজনকে যে আমার লাগে খাস করে একটু দোয়া করেন, ঠিক না বেঠি? তাহলে আপনি তো আরেকজন ব্যক্তির মুখাপেক্ষী হয়ে গেলেন, আমরা কার মুখাপেক্ষী? তারপর আমরা ওলি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, কিসের জন্য? তাদের ওসিলা নিয়ে, যে আল্লাহ আমি গরিবে নামাজের দরবার এসেছি, আল্লাহ খাজা গরিবে নামাজের ওসিলায় আমি গুনাহগারের ফরিয়াদটা তুমি কবুল করো। আচ্ছা বলুন তো আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আল্লাহর ওলিদেরকে ওসিলা বানানো জায়েজ, 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 কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজকে দেখবেন কিছু কিছু আশেকের রাসূলরা একটা ছন্দ বলে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, বলে কি বলে না?
আজকে এই কথাটাকে ক্রিটিসাইজ করে আমাদের সমাজের মধ্যে কিছু মৌলানা আছে, এরা বলে বন্ড, যারা এই কথা বলে তারা বলে বন্ড। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন আরো কিছু কিছু ভাইরা কয় যে হাজার দরবারে বলে হুদা গাজার আড্ডা, একটা তোর তাজা মিথ্যা কথা, কথা কোন ঠিক যাবে ঠিক, খোদার কসম বাবাজিরা আমি গুনাহগার ভারতবর্ষে গিয়েছি, আমার খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ জিয়ারত করেছি, শুধু তাই নয় ভারতবর্ষে আমি অসংখ্য ওলি আল্লাহর মাজার জিয়ারত করেছি। আমার ভাইয়েরা আপনাদের দোয়ার বরকতে আমি বিশ্বের বিভিন্ন দেশ সফর করার সুযোগ হয় রে বাজার, অনেক ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করেছি, আজ পর্যন্ত আমি কোনো হক্কানি ওলি আল্লাহর দরবারে কোনো গাজার গন্ধ পাই নাই। বলুন তো আপনারা পাইছেন নি? না পাইছেন? বন্ডপীর যারা তাদের বিরুদ্ধে আমরাও সোচ্চার। এই সমাজের মধ্যে কিছু বন্ডপীর আছে যেইগুলার উজুর কোনো প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই, এইগুলাকে বন্ড বলে আমরাও স্বীকৃতি দিই। বন্ড ওলি পীরদের বিরুদ্ধে আমরাও কথা বলি, কিন্তু হক্কানি পীর মাশায়েখ হচ্ছেন আমাদের মাতার তাজ, কথা কোন ঠিক কিনা? বাংলার মুসলমান আল্লাহর ওলি হযরতে সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিন রহমাতুল্লাহ আলাইহি ইসলামের মশাল নিয়ে যদি বাংলার জমিনে না আসতেন রাজা গৌর গোবিন্দ অত্যাচারে এখন পর্যন্ত বাংলার মানুষরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতো। ইসলাম প্রচারে ভারতবর্ষে ওলি আল্লাহর বিকল্প নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি সবাই হতে পারে না বাবাজির, আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু সবাই আল্লাহর বন্ধু না, কথা কোন ঠিক না বেজি? বান্দা কিন্তু সবাই, বন্ধু কিন্তু সবাই নয়। বন্ধু হতে গেলে ইমানদার হওয়া প্রয়োজন, বন্ধু হতে গেলে তাকওয়ার প্রয়োজন। যারা বেয়াদব মুনাফিক এরা কি কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে? দেখুন আমার খাজা গরিবে নেওয়াজ কেমন নবীর গোলামি করছেন, উনার পীর মুর্শিদের নাম খাজা উসমান হারুনি, উনার লিখিত একটা কিতাব, কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওয়া। ওই কিতাবটার মধ্যে পড়ে দেখলাম আমার বাবাজিরা আমার খাজা গরিবে নেওয়াজ দয়াল নবীর দিদার হাসিলের জন্য, মৌলার নৈকট্য হাসিলের জন্য উনি আপন মুর্শিদের সহবতে চলে গেলেন। কিসে চলে গেলেন? আপন মুর্শিদের সহবতে চলে গেলেন। একটা কথা শুনে রাখবেন, চারটা আমল যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে। একটা হলো স্রষ্টার ইবাদত, স্রষ্টার নবীজির মহব্বত, নবীজির আউলিয়া কারামের সহবত আর মাতা পিতার খেদমত। এই চারটা আমল যার মধ্যে থাকবে, চারটা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়ে যাবে। স্রষ্টার ইবাদত, দয়াল নবীর মহব্বত, আউলিয়া কারামের সহবত, মাতা পিতার খেদমত, এই চারটা জিনিস যার মধ্যে থাকবে তার জন্য বেলায়েত অর্জন করা সহজ হয়ে যাবে। আমরা বেলায়েত প্রাপ্ত হতে চাই কি চাই না? ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেম দিনের নবী আমার, আসিলেম দিনের নবী, আরে মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল পাবি, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা শিক্ষা অর্জন করতে হলে আমাকে আপনাকে বিদ্যালয়ে ভর্তি হতে হয়, তারপর আমরা কেউ জজ সাহেব, ব্যারিস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব হই, প্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষা না দিয়ে আমরা কি পারবো? ও মাজাম, তরিকতের একটা বিদ্যালয় আছে, তরিকতের বিদ্যালয়ের শিক্ষক হলেন আপন আপন পীর মুর্শিদ, আমার খাজা গরিবে নামাজের পীর মুর্শিদের নাম হচ্ছে খাজা উসমান হারুনি। দয়াল নবীর দিদার পাওয়ার জন্য, রব্বুল আলামিনের দিদার হাসিলের জন্য খাজা গরিবে নামাজ আপন মুর্শিদের সহবতে চলে গেলেন। উনার কাজ ছিল আপন মুর্শিদের গায়ের জামা কাপড় ধৌত করা। আল্লাহু আকবার, কাজটা ভালো না খারাপ? খাজা গরিবে নামাজের কাজ ছিল তিনি উসমান হারুনি উনার পীর মুর্শিদের গায়ের জামা কাপড় ধুয়ে দিতেন, ওগুলা উনি ভাইস করে রাখতেন, এটা ছিল আমার খাজা গরিবে নামাজের কাজ। সুবহানাল্লাহ। বল প্রতিদিন সকালবেলা খাজা গরিবে নামাজ উনার ইবাদত বন্দেগী করার পরে
অবসর সময়টুকুতে জোহরের পূর্ব মুহূর্তে পুকুর ঘাটে বৈশাখন মুর্শিদের জামা কাপড় ধুইতেন বাজানো প্রতিদিনের নিয়ায়। হঠাৎ একদিন পুকুর ঘাটে কাপড় ধুইতে গেলেন, এমন সময় দেখা যায় আল্লাহর ওলি হিন্দেল ওয়ালি গরিবে নেওয়াজ খাজাম গরিবে নেওয়াজের প্রিয় মুর্শিদ উসমান হারুনের বাড়ির মধ্যে পুকুর পার দিয়া একজন পর্দানুসীন মা দুইটা চোখের পানি সাইরা হাউ মাউ করে কামতেছে। পর্দানুসীন মা কান্দা কান্দা গো খাজা উসমান হারুনের বাড়ির উদ্দেশ্যে রওনা হইল। আল্লাহু আকবার বল। মা দুখিনীর কান্নার আওয়াজ শুনিয়া আমার খাজা গরিবে নেওয়াজ চতুর্দিকে তাকাইয়া হঠাৎ করে দৃষ্টিগোচর হলো ওই পর্দানুসীন মায়ের দিকে। মা কান্না কাটি করে পুকুর পার দিয়া খাজা উসমান হারুনের বাড়িতে যাচ্ছে। আল্লাহু আকবার বল। এখন তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ডাক্তার ইঞ্জিনিয়ার অভাব নাই, কথা কোন ঠিক না? আজ থেকে 100 বছর 150 বছর আগে এতগুলা ডাক্তার সাহেব ছিল, MBBS ছিল, তখনকার মানুষ চিকিৎসা সেবার মাধ্যম হিসেবে তারা ব্যবহার করতেন আল্লাহর ওলিদেরকে। কবিরাজি চিকিৎসা আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাইতেন। এখন ভাইয়ার আমার মানুষ প্রশ্ন করে, আগেকার যুগে হুজুররা ফু দিলে, পিশাবরা ফু দিলে রোগ ভালো হয়ে গেছে, কলেরা বন্ধ হয়ে গেছে, কথা কোন ঠিক না? আর এখন 100 ফু দিলেও কোনো কাজ হয় না। কারণ কি জানেন? এখন মানুষের ইমানের জোর আস্তে আস্তে কমে যাইতেছে, আধুনিকতার স্পর্শ লাগার কারণে কুসংস্কার কুসংস্কার কইতে কইতে ভালো জিনিসগুলোকে আমরা লুকায়িত করে ফেলতেছি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বর্তমানে এমন কিছু মাবুন সমাজের মধ্যে আছে ব্যাটারি না খাইলে তাদের চোখের নিদ্রা দূর হয় না। আর আগেকার যুগের মা চাচিরা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ আদায় করিয়া নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ সহিত চুলার মধ্যে আগুন দিয়েছে। এও লাকড়ির চুলা ছিল। শহরতলির মানুষরা আপনারা আরামে আছেন, গ্যাস ব্যবহার করতেছেন, আপনারা অনেকের বাড়ি হয়তো দেশের বাড়ি গ্রামে আছে, গ্রামের মধ্যে এক সময় লাকড়ির চুলা জানা হইতো, এখন কিন্তু গ্রামে গঞ্জ লাকড়ি শর্ট, এখন এলপি গ্যাস বের হইয়া ঘরে ঘরে চুলার গেছে, কথা কোন ঠিক না? ঠিক, এলপি গ্যাস দিয়ে এখন গ্রামে গঞ্জে পর্যন্ত আপনার এলপি গ্যাস দিয়ে রান্না হয়। কিন্তু যত আরাম আসছে এত আমরা আল্লাহ তালার দিকে আমরা ঝুঁকতেছি না, আল্লাহকে আমরা ভুলতেছি, কথা বলেন ঠিক না? ঠিক, শুধু বলে কুসংস্কার কুসংস্কার। ভাইয়ের আমার, বন্ধুর আমার, দেবার মালিক আল্লাহর ওলিগণ নয়, দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? ওরে রাজধানীর বাবাজিরা গভীর মনোযোগ। উসমান হারুনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, সবার কাছে তো মানুষ যায় না, আল্লাহওয়ালা লোকদের সান্নিধ্যে মানুষ যায়, কারণ তারা আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক না? বিঠি জগতের বন্ধুরা রে, বাবারা আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গ, একটু মনোযোগ। ওই মহিলা মা উসমান হারুনের দরজার সামনে দাঁড়াইয়া চোখের পানি চাহিরা কান্না করে ডাকতেছে, হুজুর। করুণ কণ্ঠে একটা ডাক শোনার পরে খাজা উসমান হারুনি দরজা খুলিয়ে দেখতেছেন একজন পর্দানিসীন মা ওনার বাড়ির সামনে হাজির। উসমান হারুনি ডাক দিয়া কই, মা কি গো মা, কি ব্যাপার, কি সমস্যা, তুমি কাঁদতেছো কেন? কই, হুজুর আমি অনেক দিন স্বামী সংসার করতেছি, অনেক বছর পার হয়ে গেল হুজুর স্বামী সংসার করতেছি, এই যাবৎ পর্যন্ত আল্লাহ তাআলা আমি মায়ের গর্ভ হতে কোনো সন্তানাদি দান করে নাই। হুজুর আমি এমন একজন স্বামীকে নিয়ে সংসার করতেছি, আমার স্বামী বলেছে এবার যদি আমি মায়ের গর্ভ হতে কোনো সন্তানাদি না আসে ওই স্বামী নাকি আমারে নিয়ে আর কোনোদিন সংসার করবে না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এমন কিছু অপদার্থ স্বামী আসেনি? আচ্ছা বলুন তো সন্তান দেওয়ার মালিককে? সন্তান নেওয়ার মালিককে? এমন কিছু বদমেজাজি স্বামী এই পৃথিবীতে আছে? অনেক পর্দানিসীন মা বোনরা তাদের নেকাহের পরে বিবাহের পরে 6 বছর 7 বছর 8 বছর 10 বছর পার হয়ে যায়, সন্তানাদি হয় না, শ্বশুর শাশুড়ি টর্চারিং করে, তারপরে স্বামী টর্চারিং করে, বাসুররা টর্চারিং করে, ননদরা টর্চারিং করে, এমন নারী আছে না? আচ্ছা বলুন তো এই নারীর কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিককে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিকে ওসিলা বানাইয়া পর্দানিসীর মা বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর একজন মাহবুব বান্দা, আপনি তো আল্লাহর একজন ভালো বান্দা, হুজুর
আপনি মোরাকাবা কইরা একটু দেখেন না, আল্লাহ তাআলা আমি মায়ের গর্ভে কোন সন্তান আদি দিব কি দিব না? আল্লাহর ওলিদেরকে এই পাওয়ার আমার আল্লাহ দিছে কি দিছে না? কথা কোন দিছে কি দিছে না? তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, ডাক্তার সাহেবরা রাগ করবেন না, বলুন তো একজন এমবিবিএস ডাক্তারের পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? ভাইয়ার আমার বিজ্ঞান বড় না আল্লাহর ওলিদের পাওয়ার বড়? তাহলে বিজ্ঞান রিচার্জ করে, বিজ্ঞান রিচার্জ করে একজন গাইনি বিশেষজ্ঞ মাতৃগর্ভে যখন সন্তানের আগমন হয়, উনি আল্ট্রাসনুর মাধ্যমে ওই মায়ের গর্ভের সন্তান ছেলে নামে সন্তান দুনিয়াতে আসার আগেই ডাক্তার সাহেবরা বলে দিতে পারে। কথা কোন বলে না? বিজ্ঞান এত আধুনিক প্রযুক্তিতে এখন আল্ট্রাসনুর মাধ্যমে ছয় মাস পার হওয়ার পরেই সাথে সাথেই ওই মায়ের গর্ভের সন্তানটা ছেলে নামে সন্তান দুনিয়াতে আসার আগেই ডাক্তার সাহেবরা বলে দেয়। তাহলে একজন এমবিবিএস গাইনি বিশেষজ্ঞ ডাক্তার যদি মায়ের পেটে সন্তান দুনিয়াতে আসার আগেই যদি ছেলে নামে বলতে পারে, আল্লাহর ওলিরা কারামতি শক্তির বলে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তারা বলতে পারে কি পারে না? আমার ভাইয়েরা বন্ধুরা, টপ টপ করে চোখের পানি সেনে মা যখন কান্না করতেছে বাজানো, এমন সময় আল্লাহর ওলি খাজা উসমান হারুনি কয়, মা তুমি একটু অপেক্ষা করো গো, আমি একটু মোরাকাবা করে দেখতেছি। ওযু সহকারে খাজা উসমান হারুনি দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ করলেন। আল্লাহর ওলিরা মোরাকাবা করার আগে তারা উযু করতেন, তারা নফল নামাজ পড়তেন, তৌবা ইস্তেগফার করতেন, করার পরে তারা মেডিটেশন করতেন, যেটাকে মোরাকাবা বলা হয়। কথা কোন ঠিক না বিটি? এটাকে ইংরেজি ভাষায় বলা হয় মেডিটেশন। এখন দেখবেন কিছু কিছু খ্রিস্টান লোকেরা, হিন্দু লোকেরা, বিধর্মী লোকেরা মেডিটেশন নামে একটা জিনিস আবিষ্কার করছে, যেমন একটা অন্ধকার রুমের মধ্যে নিয়ে বসায় ধ্যানের মাধ্যমে। কথা কোন ঠিক না? বিভিন্ন কথা দেখবেন আপনাদেরকে শোনাচ্ছে। আসলে কি জানেন, এটা কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে এই মেডিটেশনের আবিষ্কার করেছে। আপনারা হয়তো অনেকেই মেডিটেশন করেন, কিন্তু অ্যাকচুয়ালি যেই মেডিটেশনটা, এটা আসল মেডিটেশন হচ্ছে মোরাকাবা। জোরে কোন সুবহানাল্লাহ! কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়ারা আমার গভীরে মনোযোগ। উসমান হারুনি মেডিটেশন বসে বসে গেলেন, মোরাকাবায় বসে গেলেন। মোরাকাবার মধ্যে বসিয়া তিনি যখন মওলা পাকের সান্নিধ্যে চইলা গেছে গ, ও আমার রাজধানীর বাবাজিরা, মোরাকাবা মুশাহাদার মাধ্যমে খাজা উসমান হারুনি যখন মওলার সান্নিধ্যে গেলেন, আমার মওলা পাকের সঙ্গে কথোপকথন করে আধ্যাত্মিক ভাবে যখন রেজাল্ট পাইলেন, রেজাল্টটা পাইয়া উসমান হারুনি মোরাকাবা শেষ করিয়া ওই পর্দানিশীন মায়ের কাছে আসার পরে দেখা যায় টপ টপ করে আল্লাহর ওলি উসমান হারুনির চোখের পানি ঝরতেছে। মা বলতেছে, হুজুর আপনি কান্না করেন কেন? আমার প্রশ্নের উত্তর দেন। হুজুর বলতেছে, না গো মা তুমি চলে যাও, এই মুহূর্তে আমি তোমার উত্তরটা বলতে পারছি না। মহিলার কষ্ট না হওয়ার জন্য উসমান হারুনি বলতেছে, মা আমি এই মুহূর্তে তোমার উত্তরটা দিতে পারছি না। মহিলা ডাক দিয়া কই, হুজুর যতক্ষণ আমার উত্তর না বলবেন আমি আপনার দরবার ছেড়ে আজকে যাব না। এখন বাধ্য হয়ে উসমান হারুনি বলতে হচ্ছে। উসমান হারুনি ডাক দিয়া কয়, মা তুমি কান্দো না গো, মা তুমি কান্দো না, আমি মোরাকাবা কইরা দেখছি গো, আল্লাহ তাআলা তুমি মায়ের গর্ভে কোন সন্তান দিব না। আল্লাহ তাআলা কি উসমান হারুনির প্রতি বেজার? আল্লাহর ওলির প্রতি খুশি? কিন্তু শুনেন বাবাজির আমার, আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে এক এক ভাবে পরীক্ষা করে। সুবহানাল্লাহ! কোন দেখেন আল্লাহ তাআলা তার বন্ধুদের ঈমান কিভাবে পরীক্ষা করে। উসমান হারুনকে রব্বুল আলামিন আধ্যাত্মিক ভাবে জানাইয়া দিলেন, এলমেলাদুনির মাধ্যমে জানাইয়া দিলেন ওই মায়ের গর্ভে সন্তান আসবে না। উসমান হারুনি এই কথা বলার পরে বলতেছেন, মা তুমি চলে যাও, আমি বলতে পারবো না। মহিলা মা ডাক দিয়া কয়, হুজুর আপনি আরেকটা বার চেষ্টা করে দেখুন না। উসমান হারুনি কয়, মা সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বিজি? আমি গুনাহগার উসমান, আমি চেষ্টা করেছি গো মা, কিন্তু আমার তো কিছু করার নাই, সন্তান তো দেওয়ার মালিক আল্লাহ, তুমি চলে যাও মা, আমার দ্বারা সম্ভব নয়। আচ্ছা বলুন তো ওই মহিলার কষ্ট বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? মনের দুঃখ কইতাম আবার তো কইবেন যে হুজুর এনে গান গাইলিছে। শুনেন, সুর জায়েজ,
কথা নষ্ট হয়, সুর জায়েজ কথা নষ্ট হয়, এমন কোন কথা সুর দিয়ে বলতে নাই, যেই কথা সুর দিয়ে বললে পরে সমাজের ছেলে মেয়ে নষ্ট হয়, সমাজ কলঙ্ক হয়, সমাজ ধ্বংস হয়, এই এরকম কথা সুর দিয়ে বলাও হারাম শোনাও হারাম। আর যেই কথা সুর দিয়ে বললে পরে আশেক প্রেমিকদের রুহের ক্ষুদা নিবারণ হয়, এই কথা সুর দিয়ে বলাও জায়েজ শোনাও জায়েজ, কথা কোন ঠিক কিনা? আরে মনের দুঃখ মনে রহিল রে, বুঝলে না রে মুর্শিদ চাঁদ, চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। আমার ভাইয়েরা মনের দুঃখ মনে লইয়া ওই মা যখন উসমান হারুনের বাড়ি থেকে বের হইয়া গেছে, বন্ধুরে বন্ধু পুকুর পাড় দিয়া যখন আবার কান্না করে যাচ্ছে, খাজা গরিবে নামাজ পুকুর ঘাটে বসা কান্নার আওয়াজ শুনে দেখতেছেন, যেই পর্দা নিশীর মা ঢুকছিল আবার কান্না করে যাচ্ছে, উসমান হারুনের বাড়ি থেকে কান্না করে যাচ্ছে, এমন সময় খাজা গরিবে নামাজ বলতেছে, আজ পর্যন্ত আমি মঈনুদ্দিন যতদিন আমার পীরের বাড়িতে গোলামি করতেছি এযাবত পর্যন্ত আমি দেখেছি মানুষ আমার মুর্শিদের বাড়িতে কান্না করে এসেছে, যাবার বেলায় হাসি মুখে বিদায় হয়েছে, এই মহিলাটা কান্না করে আসলো আবার কান্না করে যাচ্ছে, বিষয়টা তো বুঝলাম না। এই কথাটা বোঝার জন্য উসমান হারুনের বাড়ি থেকে মহিলা বের হলো, খাজা গরিবে নামাজ পুকুর ঘাটে বৈশা ডাক দিলেন, মা ও দরদি মা একটু দিকে আসো, ডাক দেওয়ার সাথে সাথে বাজান বরদানুসীন মা, খাজা উসমান খাজা গরিবে নেওয়াজের কাছে আসলো। এবার খাজা বাবা বলতেছেন, মা আমার মুর্শিদের বাড়িতে আমি দীর্ঘদিন ধরে আছি, এযাবত পর্যন্ত দেখেছি যতটা মানুষ কান্না করে এসেছে আবার কান্না করে যায় নাই হাসি মুখে গিয়েছে, তুমি কান্না করে এসেছো আবার কান্না করে যাচ্ছ, বিষয়টা কি? তখন পর্দা নিশীন মা সব ঘটনা খুলে বলল, হুজুর আমি এই আশা নিয়ে এসেছিলাম, আল্লাহর ওলি বলছেন যে আমার গর্ভে আল্লাহ তাআলা কোনোদিন সন্তান দিবে না। এই কথা শোনার পরে খাজা গরিবে নামাজ কয়, আমি মানি না, তোমার কথা বিশ্বাস করলাম না, আমার মুর্শিদের জবান দিয়া এই রকম কথা আসবে আমি মঈনুদ্দিন সেটা বিশ্বাস করতে পারলাম না, তুমি মিথ্যা বলেছো। মহিলা কয়, না হুজুর আমি একটুও মিথ্যা বলি নাই, আপনি চলেন আমার সঙ্গে আপনার পীরের বাড়িতে। তখন খাজা গরিবে নামাজ বলতেছেন, তাহলে চলো তো, আমার তো আমি তো এমন পীরের গোলামি করি না যে আমার মুর্শিদ তোমাকে কষ্ট দিয়ে কথা বলবে, চলো তুমি আমার সঙ্গে। তখন এই পর্দা নিশীন মা খাজা গরিবে নামাজের সঙ্গে আবার উসমান হারুনের কাছে গেল। আল্লাহু আকবার বলেন। এবার গরিবে নামাজ ডাক দিলেন, হুজুর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উসমান হারুনি বের হইয়া বলতেছেন, কিরে মঈনুদ্দিন এইভাবে তুমি ডাকতেছো কেন? আমার খাজা বাবা কয়, হুজুর আপনি এই মহিলাকে কি বলেছেন যে সত্যি কি তার গর্ভে সন্তান হবে না? উসমান হারুনি কয়, ও মঈনুদ্দিন আমি মুরাকাবা কইরা দেখছি রে, আল্লাহ তাআলা কোনোদিন ওই মারে সন্তান দিব না। খাজা বাবা কয়, মানি না, মানতে পারলাম না, আমার মুর্শিদের বাড়ি থেকে কোন মানুষ কোনদিন কষ্ট নিয়ে যাইব আমি মঈনুদ্দিন সেটা সহ্য করতে পারবো না। আরে প্রেম সেল মারিল কলি যাই দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যাই সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর যাই দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা খাজা গরিবে নামাজ আপন মুর্শিদকে এখন ডেকে বলতেছেন, হুজুর মালিক আবার ডাক দিয়ে জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা কথাটা একটু কঠিন না? খুবই কঠিন একটা কথা, আপন মুর্শিদকে বলতেছে, হুজুর আমরা তো মালিকের গোলামি করি, আমরা তো দুনিয়ার কারো গোলামি করি না, তাহলে এত গোলামি করি আমরা, আল্লাহ তাআলা আমাদের প্রতি সদয় হবে না কেন? আপনি মালিকের ডাক দেন, আবার মুরাকাবা করে জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। বাবা জি আমার মালিকের সঙ্গে রাগ করলে মালিক কখনো গোলামের সাথে রাগ করে না, রাগ যদি রাগের মতো হয় আর এটা যদি সৎ উদ্দেশ্যে হয় মালিক কখনো গোলামের সাথে রাগ করে না, কথা বলেন ঠিক না বিধি? এক্সাম্পল মনে করেন আপনার একটা জিনিস প্রয়োজন, এখন আপনি যে কোনো লোকের মাধ্যমে এটা পাবেন না, আপনার একজন এমন লোক আছে যিনি এমপি সাহেবের খুব কাছের লোক, উনাকে নিয়ে যদি যাই উনি গিয়ে বলবে যে এমপি সাহেব এটা আমার নিজের লোক, এটা দেউনই লাগবে,
সুযোগ না থাকলেও সুযোগ কইরা দিতে হয়, কথা কোন ঠিক না? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খাজা গরিবে নামাজ ডাক দিয়ে বলতেছে হুজুর মালিকরে ডাক দিয়ে জিজ্ঞেস করুন, মায়ের গর্বে সন্তান দিব কি দিব না? এবার উসমান হারুনী করে আমার পাগল তো গরম হয়ে গেছে, আমার মঈনুদ্দিনকে তখন বুঝাইতে হবে, কথা কোন ঠিক কি না? খাজা গরিবে নামাজের যখন একটু স্পিরিট বাড়লো, ইমানি চেতনায় তিনি বলতেছেন আল্লাহরে ডাক দিয়ে জিগান যে সন্তান দিব কি দিব না। এখন উসমান হারুনী করে আমার পাগল তাকে সামলানো লাগবে। মুরিদ কি সব মুরিদ সমান? ঈশা বুঝলি মুরিদের মাঝে কিছু ফাগলা মুরিদ আছে দেখবে, যে ঝুকের মতো লাগিয়া থাকে, কথা কোন ঠিক না? বাবা জির আমার, আল্লাহ পাওয়া একদম সহজ, আল্লাহ পাওয়া অনেক কঠিন, কথা কোন ঠিক না? বেঠিক ওরে আমার বাংলার সুন্নি মুসলমান ও রাজধানীর ভাইয়েরা গভীরে মনোযোগ, উসমান হারুনী খাজা গরিবে নামাজকে দমন করার জন্য তিনি আবার মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বসিয়া খাজা উসমান হারুনী আবার ডাকতেছেন আল্লাহ, দ্বিতীয় আরেকবার ডাক দিলেন আল্লাহ গো। এইভাবে আল্লাহ আল্লাহ বলে ডাকতে ডাকতে অনেকটা ডাক দিলেন উসমান হারুনী। মালিক তো এখন কোন ডাকের সারা শব্দ দিচ্ছে না, অনেকক্ষণ ডাকার পরে রে বাজান গায়েব হইতে একটা আওয়াজ আসছে উসমান হারুনীর কানের মধ্যে, উসমান হারুনী রে, তুমি যতই ডাকা ডাকি করো কোনো লাভ হবে না, যতক্ষণ মঈনুদ্দিন মালিকরে ডাক না দিব রে আল্লাহ তাআলা মায়ের গর্বে সন্তান দিব না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার কষ্ট হইছে আপনাদের? এই জন্য তাসাউফের কবি বলেন, আরে প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, ঠিক না বিঠি? আরে প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, ও মালিক তুই আমার প্রেম শিখাইয়া কোন দোষে যাবে ছাড়িয়া, আরে প্রেম ফাঁসি লটকাইয়া গলায় দয়াল খাজায়, প্রেম সেল মারিল কলি যায়। আল্লাহ একবার কর, গায়েব হইতে আওয়াজ আসলো উসমান হারুনী, যতই ডাক দেও কোন লাভ হবে না, মঈনুদ্দিন যতক্ষণ মালিকরে ডাক না দিব আল্লাহ তাআলা মায়ের গর্বে সন্তান দিব না। আল্লাহু আকবার। এখানে একটা জিনিস চিন্তা করছেন তো আপনারা, এখানে উস্তাদের চাইতে সাগরীদের হওয়ার কিন্তু বাড়ানো হয়েছে, কথা কোন ঠিক না? আল্লাহ তাআলার কি কোনো কৃপণতা আছে কারোর সঙ্গে? আল্লাহ তাআলা এখানে একটা হাকিকত লুকাইতো রেখেছেন, তার বন্ধুদের ঈমান পরীক্ষা করছে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দেখলেন যে দেখি আমার মঈনুদ্দিন দিয়ে একটু সম্মান দিয়া সে পীরের প্রতি আদব রাখে কি রাখে না। বর্তমানে কিন্তু এরকম অবস্থা চলছে, কিছু কিছু মুরিদ আছে যারা একটু হাই লেভেলের পিশাবরা কিন্তু হেরারে একটু হাই লেভেলে রাখে, আর গরিব মুরিদ যারা আছে এরারে একবারে নিচের মধ্যে রাখে, কথা কোন ঠিক না? আরে মিয়া আপনি যত শিল্পপতি হন, যত বড় কোটিপতি হন, আপন মুর্শিদের কাছে মুরিদ হচ্ছে আসামির সুরত, কথা কোন ঠিক না বেঠিক? আপনার টাকা থাকতে পারে কোটি টাকা, শিল্পপতি আপনি, সমাজপতি শিল্পপতি আপনি, যখন একজন গুরুর কাছে চলে যাবেন, একজন পীরের হাতে যখন চলে যাবেন, তখন উনার সমবয়সী বসা আপনার জন্য বিয়াদবি, কথা কোন ঠিক না বেঠিক? আদবে আউলিয়া বিয়াদবে শয়তান, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা এখানে আপন বন্ধুদের ঈমান পরীক্ষা করলেন, দেখি তো আমি আমার মঈনুদ্দিনকে সম্মান যে দিলাম তার পীরের চাইতে মুরিদের মোকামটা যে বাড়াইলাম, পীরের আদবটা তার মধ্যে আছে না, এটা দেখার জন্য আল্লাহ তাআলা এখানে একটা হাকিকত রেখেছেন। এবার উসমান হারুনি ডাক দিয়া কয় মঈনুদ্দিন, আমি অনেকগুলা ডাক দিয়েছি আমার ডাকের কোনো সাড়া হইল না রে মঈনুদ্দিন, মালিক তো তুমি মঈনুদ্দিনের ডাকের অপেক্ষা করতেছি। উসমান হারুনি ডাক দিয়া কই মঈনুদ্দিন, আমি তোমারে ইজাজত দিলাম অনুমতি দিলাম, এবার তুমি মালিকরে ডাক দাও। সুবহানাল্লাহ। কোন ইজাজত ছাড়া কিন্তু আবার পিরালিও হয় না, বর্তমানে কিছু কিছু বন্ড আছে, বায়াতে রাসূল নেই ঠিক, কিন্তু পীরের এজাজত ছাড়াই অনেক বন্ডরা মুরিদ করা শুরু করেছে,
আমার বেলায় এরকম একটা ঘটনা ঘটছে ব্রাহ্মণ বাড়িয়াতে, কামিল পাশ একজন মৌলানা, বড় মৌলানা বক্তা, আমার কাছে প্রতিদিন করে, হুজুর আমি বাজান, আমি আপনার কাছে বায়াত হইতাম, বায়াত হইতাম, আমি করি না, আমি বলছি যে না আপনার সময় আছে, আর হোক আপনার মা বাবার অনুমতি নিয়ে আসেন। তারপরে আমি আমার বাবা মার অনুমতি নিয়ে আসছি, বাধ্য হইয়া তার বাবার সাথে আমাকে কথা বলাইল, পরে আমি তাকে বায়াত করাইলাম। বায়াত করানোর পরে যখন বায়াত হইছে তখনই কই বাজান, আমার এলাকার কিছু লোক আছে, এরার একটু বইলা দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। আচ্ছা দেখছেন নি কারবারটা বন্ড কারে কয়? এখন আমরা তো বাজান তরিকতের কাজ এখন না কইরো পারি না, কইরা পড়ছি বিপদের মধ্যে। আমরা তো আতকাফিন নই, আমাদের গোষ্ঠীর গোষ্ঠীর জন্নাত বন্যাত সব আমরা আছি, মুরার বন্ধের শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার বংশধরের আওলাদ, যিনের রোজা হচ্ছে হবিগঞ্জ চুনারু ঘাটে পূবে এবং পশ্চিমে, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালা, যিনি 120 আউলিয়া নিয়ে মুরার বন্ধের জমিনে শুয়ে আছেন, 360 এর মধ্যে 120 আউলিয়া এই আওলাদ রাসুল নিয়ে এসেছিলেন, ওনার বংশের ধারাবাহিকতায় আমরা তরিকতের কাজ করি। ওন আমরা তো বুনিয়াদি ভাবে এটা পাইছি, এখন না কইরো নিজের পীর বলতে এখন লজ্জা লাগে, কারণ বর্তমানে যে অবস্থা আজকে মানুষ এটাকে হাসি ঠাট্টা মনে করে, কথা কোন ঠিক না? কিন্তু ভাইয়ার আমার এই সমস্ত ভণ্ডদের কারণে, তারপরে বায়াত হইছে, পরের বছর আমার নিচে তার বাড়িতে দাওয়াত কইরা মাহফিল করাবে, ভালো কথা। এখন মাহফিলে গেলাম, যাবার পরে দেখি এই পোলাওয়ের ডিশের মধ্যে বড় একটা দেশি মুরগ আছে না, মুরগ দিয়া একটা হদর সাজাইছে। আপনারা কি বলেন, হদর বলেন না সাগরানা বলেন? সাগরানা সাজাইলো, আইন আমার কো বাজান, এটা আপনি রান ডিটেন না সিরা খান, বুঝা গেছে যে আমার জীবনে আমি খাবন খাই নাই ভাইয়ার আমার। তারপরে আমি মানে একটু বিরক্তি বোধ করতেছি, তারপরে স্টেজে নেওয়ার আগে আমার কো বাজান, আপনি মাইকে গিয়ে বলবেন যে আমি আমার ফুতের খেলা হতে লাগছি। আচ্ছা ওইলো নি কাম, দেখছেন নি কেমন জ্ঞানী লোকটা, সে নাকি আবার টাইটেল পাস মৌলানা। তারপরে আমি দেখেন আমি এরকম কোনো কথা বলে নাই, পরের বছর আবার মাহফিল করবে তারে সুযোগ দিতেছি, পরের বছর গিয়া দেখি তার বাড়িটা দরবার শরীফ বানাইছে, পোস্টারের মধ্যে গিয়া দেখি বিরাট বড় এটা দরবার শরীফ হয়ে গেছে, তারপরে তার নামে আগে লেগে গেছে পীরে তরিকত উমুক শরীয়ত, হ্যাঁ দিয়া তার নামও বরাবর। এরপরে দেখি কয়েকজন ভদ্রলোক, দুইজন মুরব্বী টাইপের লোক, আরো দুইজন ইয়াং বয়সে, তারা আমার সালাম করতেছে, দাদা সাহেব কেমন আছে? আরে দেখি রে আমার দাদা সাহেব বললো, কারণটা কি? পরে আমি মৌলানা রে বললাম, কি মৌলানা ঘটনা কি? কয় বাজান এরা আমার বক্তব্য দেখছেন নি, আমি কিন্তু এজাজত দেই নাই, এজাজত ছাড়াই সে কয়েকজনে বায়াত করাইলেছে, কেমন বন্ড চিন্তা করে। এই ঘটনা যখন দেখলাম আমি, তারপরে বললাম যে আপনাকে যাতে আমার দরবারের সীমানা দিয়ে কোনোদিন না দেখি, এরকম মুরিদ আমার দরকার নাই, লক্ষ মুরিদ ছুটে যাবে, যেই মুরিদ বিয়াদবি করতে পারে এরকম মুরিদ আমার দরকার নাই, কথা কোন ঠিক না? আমি ঠিক ভাইয়ার আমার কথায় কথা চলে আসলো, সেই দিকে যাব না। এবার খাজা মুরিবে নামাজ আপন মুর্শিদের সান্নিধ্যে উসমান হারুনি ডাক দিয়া কই, মইনুদ্দিন মালিক তোমার ডাকের অপেক্ষা করতেছে, আমি তোমাকে এজাজত দিলাম, এবার তুমি মালিকের একটা ডাক দাও। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এবার খাজা উসমান হারুনের এজাজত পাইয়া খাজা গরিবে নেওয়াজ আপন প্রভুর মুরাকাবার মধ্যে বসলেন, সুবহানাল্লাহ। কোন খাজা গরিবে নেওয়াজ এখন মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবার মধ্যে বসিয়াম ইনশাআল্লাহ সময় 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ চলে যাওয়ার নির্দেশ যাক, আলহামদুলিল্লাহ। আমার কথাও শেষের দিকে, কষ্ট হইতেছে আপনাদের বাবা জেরা, আমার আসলে খালি আলোচনা শুধু শুরু করলাম, এখনো পুরা দিকে যাইতে পারি নাই, তো আপনাদের কষ্ট হচ্ছে? একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আজান শোনার জন্য আবদার করছে, ইনশাআল্লাহ বলবো আদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা লানা মুহাম্মাদিন নাবিয়ানা আপন মুর্শিদের এজাজত পাইয়া এবার খাজা গরিবে নামাজ মুরাকাবার মধ্যে বইসা আমার আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ মায়ের গর্ভে সন্তান দেওয়ার কথাও বলবো না, সন্তান না দেও সেটাও বলবো না, আমি মইনুদ্দিনকে তুমি কবুল করেছো আল্লাহ, আমি মইনুদ্দিন শুধু একটা কথাই তোমাকে মাবুদকে জানাইতে চাই, আল্লাহ গো আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয় আমি মইনুদ্দিন এই সম্মান কোনোদিন চাই না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এক কথা কইয়া পরীক্ষার মাঝে 100-এ 100 কথা কোন ঠিক না ঠিক খাদা করে বেরামাত মালিককে ডাক দিয়া কই আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি সন্তান না দেওয়ার মালিক তুমি আমি দেওয়ার কথা বলবো না না দেও সেটাও বলবো না শুধু একটা কথা বলবো আল্লাহ আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয় আমি মঈনুদ্দিন এই সম্মান চাই না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওরে যাহার ধনে হইলাম ধনী যাহার মানে হইলাম মানি যাহার গুণে হইলাম গুণী প্রাণে বিশ্বাস রয় আমার মুর্শিদ আমার রংমহলে আগ ধুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার জোরে কন্যা আল্লাহ একবার আমার ভাইয়েরা এই কথা বলার পরে খাজা গরিবে নেওয়াজ মুরাকাবা শেষ করে মারে বলতেছেন মা আপনি বাড়িতে চলে যান একটা মাস পরে আইসা আমার মুর্শিদের বাড়ি একটা হাজিরা দিয়েন ডাক্তারের কাছে রুগী গেলে অগ্রিম আর একটা ডেট দিয়ে দেনা খাজা গরিবে নেওয়াজ মহিলাকে বলতেছেন মা আপনি চলে যান এক মাস পরে আমার মুর্শিদের বাড়িতে আপনি হ্যাঁ না কিছু জানিয়ে যান যদি আপনার কোনো সমস্যা যদি পরিবর্তন হয় তাহলে আপনি কিছু আইসা জানিয়ে যান এক মাস পরে আইসা যোগাযোগ করবেন সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা বন্ধুরা তারপরে খাজা বাবা ওই মহিলা মাকে ডেট দেওয়ার পরে সত্যি সত্যি এক মাস যখন পার হইয়া গেছে গো আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের মাসিক বেতা বন্ধ কইরা দিছে সুবহানাল্লাহ আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ কারণ মা বোনদের গর্ভে যখন সন্তান আসে তখন কিছু কিছু আলামতের মাধ্যমে মা বোনরা বুঝতে পারে কথা কোন ঠিক না এটা শুধু একজন মানুষ পৃথিবীর সকল মারা তার গর্ভে যখন সন্তানের আগমন হয় তখন কিছু কিছু আলামতের মাধ্যমে মা বোনরা বুঝতে পারে যে তারা যে প্রেগন্যান্ট কথা কোন ঠিক না ঠিক ভাইয়েরা আমার এক মাস পরে সত্যি সত্যি আবার আসলো উসমান হারুনের বাড়িতে আসার পরে খাজা বাবার সঙ্গে সাক্ষাৎ খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কই মা কোনো কিছু বুঝতে পারছো নি গো মহিলা মা ডাক দিয়া কই হুজুর কিছু একটা আশা করতে পারি এবার খাজা বাবা বলতে মা তাইলে আর কোনো সমস্যা নাই আপনি এখন বাড়িতে চলে যান যাবার আগে আপনি দুইটা আমল নিয়ে যান কয়টা আমল খাজা গরিবে নেওয়াজ বলতেছেন মা প্রথম আমলটা হলো আপনার শরীরটা যতক্ষণ সুস্থ থাকবো আপনি একটা ওয়াক্ত নামাজ কাজা করবেন না দুই নম্বর আমল হচ্ছে সাংসারিক কাজকর্ম করার পরে যেই সময়টুকু অবসর পাইবেন আপনি পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করবেন আমলগুলা ভালো না খারাপ আজকে অনেক যারা চিশতিয়া তরিকার দোহাই দিয়ে চলতেছেন তারা বলতেছে চিশতিয়া তরিকা যারা চলে এরা নাকি এই খালি ইডা কথা কোন ঠিক না এরা নামাজ রোজার কোনো প্রয়োজন নাই জোরে কোন নাউজুবিল্লাহ আমার খাজা গরিবে নেওয়া সামা পছন্দ করতেন কিন্তু কোনোদিন অনৈতিক কাজ করতেন না কথা কোন ঠিক না বিডি খাজা বাবার জীবনী ভালো করে পড়বেন আমি পয়রা দেখছি খাজা গরিবে নেওয়াজ মুরাকাবা বসার আগে তিনি উজু করতেন দুই রাকাত নফল নামাজ পড়তেন তারপরে তৌবা ইস্তেগফার করতেন তৌবা ইস্তেগফারের মাধ্যমে তিনি যখন দুরুদ শরীফ করতেন দুরুদ শরীফ পড়তে পড়তে তিনি মুরাকাবার হালতে যাই জিকিরের হালতে যাইতেন যখন তিনি জিকির করতেন ভাইয়ারা আমার তাসাউফের কিতাবের মধ্যে পড়লে পাওয়া যায় কোনো কোনো সময় দেখা গেছে মাটি থেকে শূন্য এক দেড় হাত উপরে আমার খাজা গরিবে নেওয়াজ মুরাকাবা এমন ভাবে তিনি করতেন আল্লাহু আকবার বলে এই দুইটা আমল দেওয়ার পরে মা যখন চলে গেল বের আমার বন্ধু আমার শক্তি শক্তি 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হইয়া গেছে আমার আল্লাহ তাআলা ওই মায়ের গর্ব হতে গো সত্যি সত্যি একটা নেককার সন্তান দান করেছে এই জন্য তাসাউফের কবিগণ কয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আসলে দেবার মালিক খাজা বাবা নয় দেবার মালিক আল্লাহ ওসিলা হচ্ছেন খাজা কথা কোন ঠিক নি না আজও পর্যন্ত ভারতের মধ্যে যান যারা আজমির শরীফ গিয়েছেন আমার বিশ্বাস আপনারা এখানে অনেক বাইরা গিয়েছেন যারা আজমির শরীফ গিয়েছেন শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত দয়াল খাজার প্রেমে পাগল কথা কোন ঠিক কি না আর ওই খাজার দরবারে বলে গাজার গন্ধ নাউজুবিল্লাহ বলেন খোদার কসম খেয়ে বলতেছি আতর গোলাপের গন্ধই তো গা থেকে সরানো যায় না আমি যে খাজা খাজা গরিবে নেওয়াজের দরবারে গিয়েছি সেখান থেকে খাদেম সাহেবজুর আমাকে একটা গিলাফ দিয়েছিলেন আমি আইনা এই গিলাফটা আমার ওয়ার্ড্রোপের উপরের ডয়ারে রাখছি তারপরে আমি বাসায় গেলাম আমার নিচের ড্রয়ারে কাপড় টান দিলাম দেখি আমার পুরাটা ড্রয়ারের কাপড়ের মধ্যে শুধু আতর গোলাপের গন্ধ
উপরের ড্রয়ারে রাখছি গিলাফ, নিচের ড্রয়ার তো গন্ধ যাওয়ার কথা নয়, ঠিক না বেটি? পুরো ড্রয়ারের কাপড়ের মধ্যে আতর গোলাপের গন্ধ, আর ভন্ডরা বলে হাজার দরবারে গাজার আড্ডা জুড়ে কর নাউজুবিল্লাহ। আজকে এই রাজধানীবাসীরা হিন্দেলওয়ালি গরিবে নামাজের প্রেমে পাগল হয়ে আপনারা এই আদলে রাসূলের মহব্বতে খাজা বাবার শরণে মাহফিল করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই যে আপনারা এত বড় মনের মানুষ যে খাজা গরিবে নামাজের প্রেম অন্তরে নিয়ে আপনারা খাজা বাবার শরণে মাহফিল করেছেন। অনেক দরবারে তো অনেক জায়গার মধ্যে খাজা গরিবে নামাজ ওলি আল্লাহর নামই শুনতে পারে না। আর রাজধানী ঢাকার ভাইয়েরা আপনারা ওলি আল্লাহর প্রেমে বিভোর, এই জন্য আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাই। এবং আমি আশাবাদী আপনাদের মাধ্যমে এই বাজারের মধ্যে প্রতি বছর যেন খাজা গরিবের নামাজের মহব্বতে একটা মাহফিল হয় এবং আকীদা ভিত্তিক আলেম আনবেন। এখন কিছু কিছু আলেম আছে, আপনারা তো সাধারণ মুসলমান, যারা যারা জেনারেল শিক্ষিত, আপনারা ইউটিউব ফেসবুকে আলোচনা শুনতে পান, যে হুজুরের সুর মিষ্টি শুনেন বাজবেন যে ইলা তো মনে ভালো হুজুর, আইনা স্টেজে বসায় দেন, এই মিষ্টি মিষ্টি কথা বলতে গিয়া হঠাৎ করে একটা ফার্মেরা দেয়, কথা কোন ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে ইমান চুরের দল। এই জন্য আলেম উলামা দাওয়াত করলে সবসময় আলেমদের সাথে পরামর্শ করবেন, করার পরে আকীদা ভিত্তিক সুন্নি আলেমকে দাওয়াত করবেন, যাদের জবান দিয়ে নবী ওলির প্রেমের কথা বের হবে, ওলি আল্লাহর প্রেমের কথা বের হবে, নামাজের কথা বের হবে, রোজার কথা বের হবে, মাতা পিতার খেদমতের কথা বের হবে, কথা কোন ঠিক না বেঠিক? এমন কিছু আলেম আইসি কয়েক মিলাদ কি আমি এগুলো শিরিক বেদাত, তারপরে নবীজি নূরের নবী না? ওই দিন আপনার লজ্জাজনক একটা বিষয় শুনেন, আমি গতকালকে যে চান্দিনা মাহফিলে গেলাম, ভদ্রলোকরা শুনেন, এক মাদ্রাসার স্টুডেন্ট, তার বাবা তাকে মোহব্বত করে মাদ্রাসায় পড়াইতে দিছে, ওই মাদ্রাসাটা ছিল আপনার আকীদা নষ্ট মাদ্রাসা, ওই মাদ্রাসার হুজুর কয় কি রে তোর বাবা সুন্নি না ওয়াহাবি? তখন সে বলতেছে আমার আব্বা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আকীদায় বিশ্বাসী, আমরা সুন্নি, কয় কোসান দিকে নবী নূরের না মাটির? এই ছেলেটা বলতেছে হুজুর আমি শুনেছি, আমি তো ছোট মানুষ, আমি শুনছি নবী নূরের নবী, আমার নবী নূরের নবী। এই কথা বলতেই তার মাদ্রাসার ভিতরে নিয়ে তার চোখ বাইদা ব্লেড দিয়া ছোট বাচ্চা শরীরের মধ্যে পুষানো শুরু করছে। এই চান্দিনাতে, কুমিল্লার চান্দিনা, আপনার এই গ্রামে এই এলাকা পাড়াটার নাম হচ্ছে আপনার আপনার চান্দিনা, কুমিল্লা চান্দিনা, এটার জায়গাটার নাম হচ্ছে আপনার মুকিমপুর না খাদিমপুর, জানা আমি গিয়েছিলাম সেখানে। তো দেখেন তো নবীজি আল্লাহ নূর, এটা কুরআন দ্বারা প্রমাণ, ঠিক না বেঠিক? নবীজি আল্লাহ নূর কুরআন দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ, অসংখ্য দলিল আদিল্লা দ্বারা প্রমাণ। তো এই সমস্ত টুকিটাকি বিষয় নিয়ে যদি সমাজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়, আলেমদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়, সাধারণ মানুষরা যাবে কোথায়? এই জন্য এখন সাধারণ মানুষরা আলেমদের প্রতি আস্থা রাখতে পারছে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনারা সবসময় হক্কানি আলেমদের সঙ্গে উঠা বসা রাখবেন, তাইলে আপনারা সঠিক জিনিস সঠিক তথ্য পাবেন। যেমন আজকে আমার ভাই আহসানুল মুজাদ্দিদি সাহেব, উনি টিভি চ্যানেলের মধ্যে অসংখ্য খেদমত করতেছেন, এই সমস্ত আলেম উলামাকে দাওয়াত করে আনবেন, দিনে আলোচনা শুনবেন, দেখবেন আপনারা অনেক ফায়দা অর্জন করতে পারবেন। আর আরেকটা কথা হলো ভাইয়ারা আমার, আমি সব মাহফিলের শেষ টাইমে একটা কথা বলি, মাতা পিতার খেদমত, মা বাবার খেদমত। আমি অনেক রিচার্জ করেছি, রেজাল্ট পাইছি একটা, যে যেই সন্তান মা বাবার মনে কষ্ট দেয় সে কোটি টাকার মালিক হলো তার সম্পদের মধ্যে বিন্দু মাত্র বরকত হবে না, কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে অসংখ্যবার মাতা পিতার খেদমত বৃদ্ধি করেছেন, মাতা পিতাকে সম্মান দিয়েছেন। বন্ধুরে, যার ঘরে বাবা নাই সে জানে কোন বাবার প্রয়োজন, যার ঘরে মা নাই সে জানে মার কত প্রয়োজন। আমি গত এক সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় গিয়েছিলাম, সেখানে আমার একটা খানকা শরীফ আছে বাজান, খানকা শরীফের মধ্যে ফিনিশিং এর মধ্যে চলে যাব, একটা কথাই শুধু বলে শেষ করে দিচ্ছি। আমি যখন গেলাম তখন আইস দেখি একটা ছেলে তার মাকে নিয়ে আসছে, ওই মা কানতে কানতে চুপ খুলে গেছে, কারণটা কি? আমি বললাম মা আপনি কানতেছেন কেন? হুজুর আমার ছেলেটা গতকালকে তার বাবারও মারছে, আমি মারও মারছি, জোরে কর না উযুবিল্লাহ। কারণটা জানতে চাইলাম, কারণটা হলো ওই ছেলে কিছু কিছু ট্যাবলেট খায়, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ট্যাবলেট আছে যেগুলো করলে নেশা হয়, এই নেশা জাতীয় ট্যাবলেট খাইতেছে ভাইয়ের আমার, এই ট্যাবলেটে টাকা না দেওয়ার কারণে, ট্যাবলেটে টাকা না দেওয়ার কারণে সে মারে আঘাত করছে, বাবার আঘাত করছে, জোরে কর না উযুবিল্লাহ। তাহলে বলুন তো এই সমস্ত সন্তানগুলো নেককার না বদকার? এই সমাজের মধ্যে এরকম বদব্যাস যদি কারো থাকে, আল্লাহর হস্তে এই সমস্ত কাজ করবেন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা মাহফিল শেষের দিকে, এখন সুইট মদিনা ইংরেজিতে নবীজির শান, আজকে তো গরিবের নামাজের আলোচনা করছি, এই জন্য নাতে রাসূল বেশি গাইতে পারি নাই, তো ইংরেজিতে নবীজির একটা শান শোনার জন্য আপনারা আবদার করেছেন।
গতবার মাহফিলে আসছিলাম, পুরোটা বলতে পারি নাই, একটু বলছিলাম। তো আজকে কি পুরোটা শুনতে চান আপনারা? তাহলে আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমরা সবাই বলি আমিন। How is beautiful Medina, very very good Medina. Equal ভাল করে My choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina. Such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina. Oh, very lovely. Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. My heart set to eyes go to Medina. Sweet Medina, sweet Medina, sweet Medina. Oh, very lovely. So appealing is Medina, so adoring is Medina. So enchanting is Medina, so attracting is Medina. So loving is Medina, so loving is Medina. So charming is Medina, sweet Medina, sweet Medina, sweet Medina. Oh, very lovely. Everyone's eyes say that nice is Medina. Everyone's eyes say that nice is Medina. Each and every heart is saying Medina, sweet Medina, sweet Medina, sweet Medina. Oh, very lovely. Meri baatein banaye rakhna. Bhaiyara amar, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআ রাসূলু রাব্বিনা বিল হক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদীর। ইলাহি বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়ানি বিবি ফাতেমা খায়রুন নিসা কি ওয়াস্তে হর তরফ সে রুন জুগুমনি আঁখে ঘেরা হাই মুজে দে পানা ইয়া রব শহীদে কারবালা কি ওয়াস্তে রব্বানা গফিরলি রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে একটি বার তাকায় দেখো মাবুদ, রাত প্রায় পনে একটার মতো হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার, যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে। আল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না। ও মাবুদ, ঐতিহ্যবাহী মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার মৎস্য ব্যবসায়ী ভাইরা মিলিয়া দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেলো ক্লান্ত পরিশ্রম করে। আজকের এই টাউন হল কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে আল্লাহ সুলতানুল হিন আতাই রাসূল করিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যারা আলোচনা করলেন বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়া তুমি মাফ করে দিয়া যা সব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে দিয়া তান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে নাইসা রুহুল্লাহ পর্যন্ত মাশরিক থেকে মাগরিব সীমাল থেকে জুনুব পর্যন্ত যত নরনারী উম্মতে মুহাম্মদী মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ প্রত্যেকের রুহের মধ্যে সওয়াব হাদিয়া তান কবুল করে নাও। ও মাবুদ, জানি না এই মাজলিসের মধ্যে কে জানি আমার মতো বাবা হারাইছে। আল্লাহ
কিছুক্ষণ পরেই মোনাজাত শেষ হয়ে যাবে। কত ভাইরা ঘরের দরজায় দাঁড়িয়ে ডাক দিব, বাবা মা দরজা খুলো। এমন কিছু সন্তান আছে আল্লাহ, যারা ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় এখন বাবার ডাক দিয়া খুঁজে পাবে না, মারে ডাক দিলে মা খুঁজে পাবে না। কারো আব্বা আছে আম্মা নাই, কারো মা আছে বাবা নাই। এমন কিছু সন্তান আছে রে আল্লাহ, যাদের মাও নাই বাবাও নাই। এতিম হইয়া কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়ায় কাঁদতেছে আল্লাহ গো, ভিক্ষা চাই। যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর ওস্তাদ পাড়া প্রতিবেশী খেসোয়া কারি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মূর্তে গান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, প্রত্যেক মূর্তার রুহে সোয়াব তুমি কবুল করে নাও। আই আল্লাহ, এই মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির আল্লাহ সাবেক অনেক মুরব্বীরা যারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে, আল্লাহ এই বাজারের আরো অনেক মুরব্বীর অন্ধকার কবরে আল্লাহ গো, আশেপাশের মহল্লার যত ভাই বাবারা মা বোনরা কবরের বাসিন্দা হয়েছেন, সকল কবরবাসীর রুহে আজকের সোয়াব তুমি কবুল করে নাও। ও মাবুদ মাবুদ, যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছেন আরো দীর্ঘ দিন নে খায়াত বাড়াইয়া দাও। আই আল্লাহ, যারা আমরা হাত বাড়াইলাম সকলের মনের পেরেশানি দূর করে দাও। যারা ব্যবসা করি ব্যবসা বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আর যারা বিদেশের মধ্যে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ। এই বাজারে যত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতেছেন, আশেপাশে যত ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতেছেন, সকলের ব্যবসার মধ্যে খায়রার বরকত দান করে দাও, আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মোহাম্মদ সাদিক খান সাহেবের হায়াতে বরকত দাও, বিশেষ অতিথি আলহাজ শফিকুল ইসলাম সেন্টু সাহেব, দিল মোহাম্মদ দিলু সাহেব, ওয়ালিউল্লাহ মাস্টার সাহেব সাল্লাহ, আজকের মাহফিলের যিনি সভাপতি আমার বড় ভাই মোহাম্মদ লুৎফুর রহমান বাবুল ভাই, সহ সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শেখ সাহেব সহ আল্লাহ প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। তাদের সঙ্গে সাথে হইয়া যারা এই মাহফিল শ্রম দিয়েছেন সকলের হায়াত বাড়ায় দাও আল্লাহ। এই মাহফিল কমিটির যত সদস্য আছে আল্লাহ, আমি তো সকলের নাম জানি না, তুমি তো জানো মাহবুব কার কি নাম, প্রত্যেকের নামে নামে আপন আপন ফরিয়াদগুলো তুমি কবুল করে দাও আল্লাহ। ওই এলাকার যুবক ভাইরা আসার পর থেকে আমাকে যেই মহব্বত দেখাইতেছে আমার জসিম ভাই সহ আল্লাহ, এই মাহফিল কমিটির যত ভাইরা আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদের নামে নামে ফরিয়াদগুলো কবুল করে নিও। যারা আলোচনা করলেন আমার ভাই হযরত মাওলানা মুফতি আসরানুল্লাহ মুজাদ্দিদি সাহেব, হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, আমার বন্ধুবর মাওলানা এইচএম রফিকুল ইসলাম আত্তারি সাহেব আল্লাহ, যিনি পরিচালনা করলেন মোহাম্মদ নিশাদ দেওয়ান সাহেব সো আল্লাহ, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ বলা কবুল করে নাও। স্টেজের মধ্যে অনেক ভদ্রলোকরা বসে আছেন আল্লাহ, আমি তো সবার নাম জানি না, সবাই এলাকার চাকরিজীবী ব্যবসায়ী আল্লাহ, তুমি তো জানো তাদের কি নাম, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও, সকলের বংশের মধ্যে গান্ধের মাফ করে দাও আল্লাহ। জিয়া ভাই অসুস্থ, জসিম ভাই ছেলে অসুস্থ, আরো অনেক বেমারি আছে আল্লাহ, যারা আমি গুনাহগারের কাছে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ, তোমার কুদরতি দরবারে ভিক্ষা চাই আল্লাহ, যারা তোমার কুদরতি আদালতের আসামি আমরা আল্লাহ, তোমার কুদরতি হসপিটালে ভর্তি করে দিলাম, শেফায়ে হাসানা কামেলা দান করে দাও আল্লাহ। জিয়া ভাইয়ের এক বোন অসুস্থ আল্লাহ, তোমার বান্দিকে পূর্ণ শোফা দান করে দাও। আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ আল্লাহ, আল্লাহ আমি তো সবার নাম জানি না, তুমি তো জানো কার কি নাম, সকলের নামে নামে ফরিয়াদ কবুল করে নাও, বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলো মক্কা মদিনা আর মুসাফির বানাও, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার সুযোগ করে দাও। আয় আল্লাহ তাআলা, বর্তমানে এইচএসসি এবং আলিম পরীক্ষা চলতেছে আল্লাহ, প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াব নসিব করে দাও। আর অনেক ছাত্র ছাত্রীরা যারা নার্সারি থেকে পড়াশোনা করতেছে হাই লেভেল পর্যন্ত মাস্টার
ডিগ্রি পর্যন্ত আল্লাহ এ লেভেল ও লেভেল সহ আল্লাহ যারা ইংলিশ মিডিয়ামে পড়তেছে মাদ্রাসায় পড়তেছে কলেজে পড়তেছে ভার্সিটিতে পড়তেছে সকল ছাত্র ছাত্রীর জেহেন শক্তি স্মরণ শক্তি বাড়াইয়া দাও তাদের মা বাবার বংশের মুখ উজ্জ্বল করার সুযোগ দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে প্রত্যেককে আপন আপন জায়গায় সহি সালামতে রাইখো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ জাহিদুল ইসলাম ভাই অনেক পরিশ্রম করেছে এই মাহফিল করতে গিয়া আল্লাহ ওনার সঙ্গে যত যুবক ভাইরা শ্রম দিয়েছেন সকলের নামে নামে ফরিয়াদ কবুল করে নাও আয় আল্লাহ খেরি ফরিয়াদ রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না ঝড় তুফানে ফালে মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফালে মাইরো না আল্লাহ জালেমের অত্যাচারিতে ফালে মাইরো না রব্বুল আলামিন আমার বন্ধুবর মাওলানা এই চেম রফিকুল ইসলাম আত্মারি সাহেবের পরিবার অসুস্থ আল্লাহ আল্লাহ নেককার সন্তান দান করে দিও এইভাবে যারা নিঃসন্তান তাদেরকে নেককার সন্তান দান করিও অনেকে ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার সুযোগ দান করিও মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখায়া দেখায়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।